वेलकम टू माय चैनल माय लाइफ माय रूल। आमी तोमादेर बोलेछिलाम आज के एक पनीर रेसिपी को देखाबो, बटर पनीर, पनीर बटर मसाला। तो सेटा एखन तोमादेर साथे शेयर करब, तोमरा देखो कमेंटे जानियो केमन हयेछे, सबाई ट्राई करो देखो घरे, खूब भालो हय खेते। और आमार चैनलटाके अवश्य सबसक्राइब करो, बेल आइकनटाके क्लिक कर दिओ, जाते आमार जखनी जा भिडियो आमी आपलोड करी सबार आगे तोमादेर नोटिफिकेशनटा जाए। लाइक करो, शेयर करो, अवश्य कमेंट करो। তাহলে ভিডিওটা দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমার পনির বাটার মশলা করার জন্য আমার লাগবে হচ্ছে টমেটো, আদা, রসুন, ধনে পাতার গুঁড়া আর পেঁয়াজ কুচি। আমি চারটে টমেটো নিয়েছি আর তিনটে তোমার ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি। কাজু বাদামটাকে প্রথমে আমি ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য, পনিরটাকে কেটে নেবো। পনিরটা কাটতে গিয়ে নিয়ে টুকরো করে কেটে ফেলেছি। এবারে আমি কড়াইটা বসিয়ে নেবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি ইউজ করবো হচ্ছে সাদা তেল আর বাটার, দুটো অল্প অল্প পরিমাণে আমাকে দিতে হবে। তো সাদা তেলটা অল্প গরম হয়ে যাওয়ার পর তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আবার বাটারটা। বাটারটা দিয়ে দেওয়ার পর আমি করবো হচ্ছে এর মধ্যে বাটারটা দেওয়ার পর যখন দুটো একসাথে একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাটা টুকরো পনির দিয়ে সেটাকে হালকা করে ভেজে নেবো। তো পনিরটা দেওয়ার পর আমি পনিরটাকে হালকা একটুখানি ভেজে নেওয়ার পর, সামান্য একটু ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে দেবো হচ্ছে নুন আর দেবো হচ্ছে অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে সেটাকে একটু হালকা ফ্রাই, ভাজা 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 ভাজা, মানে যাতে পনিরটা না ভাঙে। বাট এটা করলে পরে কী হয়, পনিরটা হালকা শক্ত হয়ে যায়। তো এটাতে আমার পনিরটা একদম মানে শেপে থাকে। এটা করে নেওয়ার পর আমি তুলে রাখলাম। আরেক দিকে আমি কী করবো, মিক্সির মধ্যে টমেটোটা নেব, তার মধ্যে নেব আদা রসুনের কুচি, আদা রসুনটা নেব, কুচিটা নেব, আর নেব হচ্ছে ওই ধনে পাতার যে আমি গোড়াগুলো নিয়েছিলাম সেটা, আর ভিজানো কাজু বাদামটা দিয়ে দেবো। দেওয়ার পর আর আমি একটু আমান্ড দিয়েছিলাম, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। দিয়ে এটাকে আমি পেস্ট করে রেখে দেবো, রেখে দিলাম আলাদা করে। এদিকে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে জিরে, লবঙ্গ, এলাইচি, দারচিনি আর তেজপাতা। দিয়ে দিলাম ফোড়ন, আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি। ওই বাটারের মধ্যেই যেটা ছিল পনির ভাজা ছিল ওর মধ্যেই আমি আবার দিয়ে দিয়েছি ফোড়ন। দিয়ে পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে ওর মধ্যে আর একটুখানি বাটার দিতে পারো, যদি কমে যায় পরিমাণটা তাহলে অল্প একটু বাটার আবার দিয়ে দেবো পরে। তো পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটুখানি আদা আমি দিয়ে দিলাম, সরি আদা না, রসুন, রসুন দিয়ে দিলাম, অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমি আবার ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটা যখন হালকা হালকা রেডিশ হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো সেই মিক্সটা যেটা আমি করেছিলাম, টমেটো সব কিছু মিলে যে মিক্সটা ছিল সেটা, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেবো হচ্ছে স্বাদ অনুসারে নুন, অল্প একটু চিনি, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য অল্প একটু হলুদ। এই চারটে জিনিস আমি দিয়ে নেব, দেখো চিনিও দিয়ে নিলাম। দিয়ে আমি এটাকে আবার ভালো করে নাড়াবো, এটাকে সমানে নাড়িয়ে যেতে হবে, তার কারণ হচ্ছে না হলে কিন্তু লেগে যাবে। আর হালকা অল্প একটু জল দিলাম যেহেতু ওই পেস্টটার অল্প একটু ছিল মিক্সিটাতে লেগে পড়ে, ওটা মধ্যে দিয়ে দিলাম। এটা হয়ে যাওয়ার পর খানিকক্ষণ হওয়ার পর আমি এর মধ্যে দেবো হচ্ছে গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পনিরটা। পনিরটা দিয়ে দেওয়ার পর তোমরা চাইলে অল্প জল দিতে পারো, আমি জল দিইনি, আমার রেডি হয়ে গেছে এটা। ওপর থেকে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো। আমার পনির বাটার মশলা রেডি। তোমরা চাইলে ওপর থেকে ক্রিমও দিতে পারো, আমার ঘরে ক্রিম ছিল না বলে আমি ক্রিম দিতে পারিনি, ক্রিম দিলে এটা আরও খেতে ভালো হয়। চলো রেডি হয়ে গেল। তো আসলে শেয়ার করলাম পনির বাটার মশলার রেসিপিটা, দেখলে তোমরা সবাই অবশ্যই বানিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দিও, তাহলে তোমরা যখনই আমার ভিডিও আসবে তখনই তোমরা সবাই পেয়ে যাবে আমার ভিডিওগুলো। প্রথমেই লাইক করো, কমেন্ট করো আর জানিও কেমন লাগছে আমার ভিডিওটা তোমাদের। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটা। টাটা, গুড নাইট। কালকে আবার নতুন দেখা, নতুন কালকে আবার দেখা হবে নতুন ব্লগে তোমাদের সাথে।